তো এখন রয়েছি তারকেশ্বরের এই পবিত্র ধামে। আর 2022 সালের এই যে শ্রাবণ মাস আসছে, তো এই শ্রাবণ মাসের সময় তোমরা কিভাবে তারকেশ্বর আসবে, কত টাকা খরচা, আর জল ঢালার টাইমিং কীরকম, সব কিছু নিয়ে রয়েছে একটা কমপ্লিট ভিডিও। তো লোকমতে প্রচলিত আছে এই তারকেশ্বরের পবিত্র ভূমে পা রাখলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। তো আজকের জার্নিটা রয়েছে কমপ্লিট এই তারকেশ্বর ভ্রমণ নিয়ে। তোমরা হাওড়া থেকে কিভাবে আসবে আর কোথায় থাকবে, কত টাকা খরচা হতে পারে, পুজো কখন দেবে, সমস্ত কিছু নিয়েছে টোটাল একটা কমপ্লিট ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এই তারকেশ্বরের পবিত্র ভূমিতে আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে নিতে হবে ট্রেন। তো টোটাল তিনটে ট্রেন রয়েছে যেটি তারকেশ্বরের দিকে যায়। একটি হলো গিয়ে তারকেশ্বর লোকাল, দু নম্বর হলো গিয়ে গোঘাট লোকাল, এবং তিন নম্বর আরামবাগ লোকাল। ট্রেনের জার্নির সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট থেকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, আর ট্রেনের টিকিটের ভাড়া পড়বে 15 টাকা। তো এখন রয়েছি শেওড়াফুলি স্টেশনে, আর এই শেওড়াফুলি স্টেশনকে বলা চলে তারকেশ্বর যাওয়ার দরজা। কারণ তোমরা হাওড়া হয়ে আসো বা ব্যারাকপুর হয়ে আসো, তোমাদেরকে আসতে হবে এই শেওড়াফুলি স্টেশনে। তো এখান থেকেই তোমাদের তারকেশ্বর যাওয়ার রাস্তা বলা চলে, কারণ এখান থেকে এসে সবাই যে এখানে ঘাট রয়েছে, এই ঘাট থেকে সবাই জল সংগ্রহ করে নিয়ে তারপরে যায় তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন এসে গেছি এই শেওড়াফুলি ঘাট। তো এই হচ্ছে সেই পবিত্র ঘাট যেখান থেকে তারকেশ্বর যাওয়ার জন্য সবাই জল নিয়ে যায়। তো আমার পেছনেই রয়েছে এটা শেওড়াফুলি ঘাট। তো যারা তারকেশ্বর যায় এই পবিত্র ঘাটে সবাই আসে, এখান থেকেই তারা জল নিয়ে যায়। তো তোমরা যদি আসতে চাও তাহলে এখানে আসতে পারো, এসে এখান থেকে তোমরা জল নিয়ে যেতে পারো। তো যারা ব্যারাকপুর হয়ে আসবে তার ওখান থেকে ঘাট থেকে ওখান থেকে লঞ্চ নিতে হবে বা বোট নিতে হবে, নিয়ে এই পারে আসতে হবে। তো এটা রয়েছে কি শেওড়াফুলি ঘাট, এখান থেকে জল নিয়ে তারপরে রওনা দিতে হয় তারকেশ্বরের দিকে। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়, তো এই তারকেশ্বরের পবিত্র ভূমিতে যখন তোমরা আসবে তখন দুটো জিনিস থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এক হলো গিয়ে পান্ডা, দ্বিতীয় হলো সেও পান্ডা। তো তোমাদের এই পান্ডা থেকে সাবধানে থাকতে হবে। আর যখন তোমরা আসবে ডাইরেক্ট তোমরা মন্দিরের কাছে চলে যাবে, এখানে পান্ডারা নামলেই প্রচণ্ড তোমাদের বিরক্ত করবে, পেছনে লেগে থাকবে, কোনো কথায় পাত্তা না দিয়ে ডাইরেক্ট একদম মন্দিরে চলে যাও। তোমরা যখন আসবে তখন এইসব পান্ডাদের পাল্লায় পড়বে না, ডিরেক্ট মন্দিরে যাবে। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট পুজোর যা যা সামগ্রী দরকার সেগুলো কিনে নেবে, নিয়ে গিয়ে পুজো দিতে পারো। এছাড়াও আমি তোমাদের কিছু জায়গার সন্ধান দেবো যেখানটা থেকে তোমরা তোমাদের পুজোর সামগ্রী পেয়ে যাবে আর পুজো দিতে পারবে। একদম পুরো ভালো তোমাদের জায়গাও দেখিয়ে দেবো, সেখান থেকে কোনো সমস্যা হবে না তোমাদের পুজো দিতে, ওটা চাইলেও তোমরা করতে পারো। তো এই পবিত্র ভূমি তারকেশ্বরে আসার জন্য তোমাদের হাওড়া থেকে নিতে হবে তিনটে লোকাল আসে। হাওড়া থেকে আসে তোমাদের গোঘাট লোকাল, এছাড়া আছে তোমাদের তারকেশ্বর লোকাল, আর আছে আরামবাগ লোকাল। শুনলে তো আরামবাগ লোকাল, এই তিনটে লোকাল রয়েছে যেটা তোমাদের 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন রয়েছে। তো প্রবলেম হবে না আসতে, মোটামুটি তারকেশ্বর আসতে তোমাদের হাওড়া থেকে টিকিটের ভাড়া পড়বে 15 টাকা, আর 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন রয়েছে। টোটাল জার্নির সময় লাগবে এই 1 ঘন্টা 15-20 মিনিট মতন। আর যারা তোমরা ব্যান্ডেল বা বর্ধমানের দিক থেকে আসছো তারা তোমরা চুচুড়ায় আসতে পারো, চুচুড়া থেকে তোমার ডিরেক্ট তোমরা তারকেশ্বরে ডিরেক্ট তোমরা বাস পেয়ে যাবে। তো ওই বাসের রুটটাও বলে দিল, আর ট্রেনের রুট এটা ছিল। এছাড়াও ব্যারাকপুর থেকে যারা আসতে চাও তারা জাস্ট ঘাট পেরিয়ে চলে আসবে শেওড়াফুলি, সেখান থেকে আবার তোমাদের পেয়ে যাবে তারকেশ্বরের লোকাল। তো এটা ছিল জার্নির পুরো টোটাল ডিটেলস কীভাবে তোমরা এখানে আসবে। এবার চলো তোমাদের জার্নিটা শুরু করি। তো এদিক হলো কি তারকেশ্বর স্টেশন, আর এটা হলো কি যাওয়ার রাস্তা। তো এখান দিয়ে চাইলে তোমরা টোটোও নিতে পারো বা এখান দিয়ে হেঁটেও যেতে পারো। তো এখান থেকে টোটো ভাড়া তোমার 10 টাকা পড়বে, আর হেঁটে গেলে তোমাদের 5 মিনিট মতন লাগবে। তো আমরা এখান থেকে হেঁটেই যাবো, তো যেতে যেতে তোমাদেরকে বাকি ইনফরমেশান শেয়ার করছি। তো এই তারকেশ্বর আসার জন্য তিনটে উপায় রয়েছে। একটা হলো গিয়ে ট্রেন রুট যেটাতে আমরা এসছি, আর বাকি দুটো হলো গিয়ে একটা হচ্ছে পায়ে হেঁটে আর একটা হলো গিয়ে বাসে করে। তো এই জার্নিতে আজকে আমি একা নই, আমার সাথে আমার বন্ধুও রয়েছে, তো এই হলো সোমনাথ। তো আজকে আমরা দুজন মিলে এই জায়গাটা ডিসকভার করবো, তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করবো। আর এখন তো যাচ্ছি মন্দিরের দিকে, এখানে গিয়ে তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে জল ঢালার টাইমিং কী আছে, পুজো দেওয়ার টাইমিং কী আছে, আর এখানটায় তোমরা প্রসাদ থেকে শুরু করে যা যা বাকি ইনফরমেশান যেগুলো রয়েছে সেগুলো সব আমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন যাই মন্দিরের দিকে। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে রাজবাড়ি। এবার রাজবাড়ির ব্যাপারে তোমাদেরকে বলে দিচ্ছি,
তো তোমাদের এখন যে আমি রাজবাড়িটি দেখালাম, এখানে তোমরা যদি চাও তাহলে এখানে তোমরা নিরামিষ খাবার খেতে পারো। মাত্র 40 টাকার বিনিময়ে তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে। প্রসাদের টাইমিং হচ্ছে কি, আগে তোমাদের কুপন কাটতে হবে, যে কুপন দেওয়া হয় তোমাদের সকাল 10:45 থেকে। তো এই 10:45 থেকে তোমাদের কুপন কালেক্ট করে নেবে, 40 টাকা পড়বে। সাথে প্রসাদে থাকে ভাত ডাল তরকারি চাটনি পায়েস। তো যদি একদম নিরামিষ খাবার খেতে চাও তো রাজবাড়ি দিয়ে খেতে পারো। আর রাজবাড়ির ভিতরে ভিডিও তোলা অ্যালাউ নয়, তাই আমি তোমাদেরকে ওখানে দেখাতে পারলাম না। তৎপুরুষায় মহি মহাদেবায় ধীমহি তনো রুদ্র প্রচোদয়া ওম শান্তি ওম। দেখো এখানে যখন এসছি এবারে তারকেশ্বর ভ্রমণ তোমাদেরকে পুরো জার্নিটা দেখাচ্ছি, সমস্ত কিছু রয়েছে। তো এটা সবাই জানো, তো নতুন করে বলার কিছু নেই। তো তবু এখানে যখন এসছি তো এটা আমার মনে হলো বলা একবার কর্তব্য, যে তারকেশ্বরের যে ইতিহাসটি রয়েছে, যে কীভাবে পুজো সৃষ্টি হয়েছিল এখানটায়। এখানে যে রাজা ছিল বিষ্ণুদাস আর রাজা ভারমল, যে এখানকার দুই ভাই ছিল রাজা, তো এনাদের যে গরু ছিল সেই গরু চালনার জন্য যে গরু রক্ষক ছিল, সেই গোরক্ষক এই গরুগুলোকে নিয়ে যখন গোচারণ করতে যেত জঙ্গলে, তখন একদিন হঠাৎ করে দেখতে পেলেন তিনি যে এই গরুগুলি কোন একটা পাথরের ওপরে তাদের বাট থেকে দুগ্ধ নিঃসৃত করছে। তো এই খবরটি ওই রাজাদের কাছে তিনি দিলেন। তো রাজাও বিস্মিতভাবে দেখতে আসলেন আর দেখলেন যে সত্যি সত্যি এখানে তাই হচ্ছে। তখন তিনি লোক লাগিয়ে চেষ্টা করলেন সেই পাথরটি তার বাড়িতে নিয়ে যাওয়ার, কিন্তু সে প্রচেষ্টা করতে তিনি ব্যর্থ হলেন। একদিন তার স্বপ্নে আসলেন বাবা তারকনাথ, এনে তাকে স্বপ্ন দেখা দিলেন যে ওখানে তিনি মন্দির প্রতিষ্ঠা করার জন্য তাকে আদেশ দিলেন। আর মানুষের রোগ যত ব্যাধি রয়েছে, সমস্ত দুঃখ আছে, সমস্ত কিছু এখানে এসে সে নিরাময় হবে, এমন তিনি প্রতিশ্রুতি দিলেন। তো তারপরই এখানে মন্দির প্রতিষ্ঠিত হয় আর আস্তে আস্তে করে এই মন্দির সমগ্র ভারতবর্ষে জনপ্রিয়তা লাভ করে। আর এই মন্দিরকে আদিলিঙ্গ বলা হয়, তার কারণ হচ্ছে গিয়ে এই মন্দিরের যে শিবলিঙ্গ আছে সেটি কৃত্রিমভাবেই তৈরি করা হয়নি, এটি প্রাকৃতিক। হ্যাঁ, এটাকে স্বয়ংভূ বলা হয়, স্বয়ংভূ শিবলিঙ্গ বলা হয়। কারণটা হয়েছে কি, এটি প্রাকৃতিকভাবেই পাওয়া গেছিল, নিজে থেকেই মাটি থেকে উঠে এসেছিল। তো এই ছিল কি তারকেশ্বরের ইতিহাস। এবার চলো আমি তোমাদের আশেপাশে এখানে দেখাচ্ছি থাকার কি জায়গা হতে পারে, সেগুলো নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিই। আর কম টাকায় কী কী থাকার জায়গা রয়েছে সেদিনই তো বলবোই। তো চলো এখন দেখছি ভেতরে কী কী কম টাকায় থাকার অপশান রয়েছে। তো তোমরা যারা ধরো তারকেশ্বরে এলে, এবার ধরো অনেকেই দূর থেকে আসছো, তাদের তো থাকার জন্য জায়গা দরকার। তো এবার তোমাদের জন্য একটা এমন একটা জায়গার খবর দিতে চলেছি যেখানে তোমরা একদম কম টাকায় থেকে পুজো দিতে পারবে। আর কত টাকা লাগছে না লাগছে চলো এখানে হোটেল যে ম্যানেজার আছে তার সাথে কথা বলি, বাকি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এসে গেছি তারাপদ ভবনে, যেটা নিয়ে তোমাদের বলছিলাম। তো এই তারাপদ ভবনে যে ম্যানেজার আছেন বলরাম দা, তার সাথে একটু কথা বলে জেনে নিই যেখানে রুমের ভাড়া কত আছে আর পুজো দেওয়ার নিয়ম কী আছে তার কাছ থেকে শুনে নেব। তো এখানে রুমের ভাড়া কী আছে আগে বলো। রুমের ভাড়া আমাদের দুরকমভাবে ভাগ করা থাকে। অনেকে তারকেশ্বর তো কলকাতা থেকে খুব কাছেই, এখানে মানুষ করে কি সকালে এসে পুজো বিকালে পুজো দিয়ে চলে যায় বিকালের মধ্যে, যার জন্য রুমের ভাড়া সেই সমস্ত ক্ষেত্রে 210 টাকা থেকে শুরু। অ্যাটাচ বাথ পাবেন 210 টাকা, জেনারেটর সার্ভিস পাবেন, কারেন্ট চলে গেলে জেনারেটর পাবেন 210 টাকা থেকে রুমের ভাড়া শুরু। 210, 310, 410, 510, এসি নিলে 810, 1010, 1210। এরপরে আমাদের বিশেষ বিশেষ মুহূর্ত যেমন শ্রাবণ মাস, চৈত্র মাস, রবিবার সোমবার ঘরের ভাড়াগুলো কিছুটা এদিক ওদিক হয়। এবং আমাদের রুমে যেটা মেন ফেসিলিটি আমাদের এখানে হচ্ছে, আমরা মন্দিরের পুরো পুরোহিতের সাথে যুক্ত, আমার বাবা যার ফটো দেওয়া আছে উনি মন্দিরের পুরোহিত। আমাদের এখানে যদি কেউ ডাইরেক্টলি এসে পৌঁছাতে পারে, তাদের যাত্রী সাধারণের নিজস্ব সম্মতে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে তারা পুজোর প্রসাদ কিনতে পারে এবং নিজস্ব ক্ষমতার মধ্যে তারা দক্ষিণা দিতে পারে। কোনো জায়গাতেই প্রেশার ক্রিয়েট করা হয় না। এবং আমরা মানুষকে বলি প্রত্যেককে যে গঙ্গার জল আপনারা নিয়ে আসতে পারেন বা এখান থেকেও কিনতে পাওয়া যায়, প্রত্যেকে যে যার ইচ্ছা মতো, কোনো রকম প্রেশার ক্রিয়েট বা এই সমস্ত ব্যাপার হয় না বা এইটা না হলে পুজো হবে না এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই। এবং যেটা হবে সবটাই কিন্তু যাত্রী সাধারণের নিজস্ব ইচ্ছার উপর, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হয় না। আর আমরা এখানে শুধুমাত্র ফ্যামিলি কাস্টমারকেই রুম দিই, কোনো কাপেল বা কোনো রকমভাবে কোনো ইয়ং যারা অনেকে আসে কোনো রকম নেশা ভানের প্রবণতা সেই সব জায়গায় আমরা শুধুমাত্র আমাদের ফ্যামিলি কাস্টমার। আচ্ছা, যদি কেউ সোলো মানে সিঙ্গেল আসতে চায় তাহলে সিঙ্গেল এলে সেটা সেক্ষেত্রে করতে হয় আমাদের এগুলোতে থানা থেকে একটা পারমিশন করাতে হয়। আচ্ছা, কারণ থানা যদি লিখে দেয় যে হ্যাঁ এনাকে রুম দিতে পারো আমরা রুম দিয়ে দিই। আচ্ছা, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু আমাদের পুজো দেওয়ার সিস্টেম রয়েছে, পুজোর প্রসাদের ব্যাপার, যার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। সামনেই পরপর হোটেল শুরু হচ্ছে, অনেক রকম হোটেল রয়েছে। ফোন নাম্বারটা বলে দাও। 9732668272 এটা আমার নাম্বার। আর একটা নাম্বার আছে 9735577005। একটা রুম খালি আছে এখন, একটা দেখা দাও ঠিক। এখন একটা তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি, এই যে রুমটা দেখতে পাচ্ছ পুরো টাইলস দিয়ে ডেকোরেট করা। এটা হচ্ছে কি সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি তোমরা থাকতে পারবে। সাথে এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে। তো এই রুমটার ভাড়া হলো গিয়ে 310 টাকা।
এখানে তোমরা তিনজন চারজন পাঁচজন যত ইচ্ছা থাকতে পারো, তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। এখানে এরকম নিয়ম নেই যে এখানে দুজনই থাকতে পারবে বা তিনজনই থাকতে পারবে। তো এই হলো গিয়ে রুম একটা, আর একটা চলো তোমাদের রুম দেখিয়ে দিই। এখন যে রুমটা দেখতে পাচ্ছ এটা অনেকটা বড় আগেরটা থেকে, তাই এটা হচ্ছে কি 510 টাকা। এটা তো সেই সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি তোমরা থাকতে পারবে। আর এটা এসি হলে কত? এসি হলে এটা 1010 টাকা। তো এই হলো গিয়ে আরেকটা রুম, এটাতে বাথরুম এখানটায় আছে। আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো মন্দিরের সব, দেখো এখান থেকে তোমরা বসে রুম থেকে মন্দিরও দেখতে পাবে, মানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। পাশে এখানে দুধ পুকুরও রয়েছে। তো এই হলো কি একটা রুম, এটা একদম তারকেশ্বর মন্দিরের 4 নম্বর গেটের ঠিক অপোজিটে রয়েছে তারাপদ ভবন। তো তোমরা যখন আসবে তখন এই হোটেলে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন একটুখানি দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে পুজো দেওয়ার টাইমিং কি আছে আর জল ঢালার টাইমিং কি আছে। দুটো তো আলাদা আলাদা নিশ্চয়ই? না, একই সাথেই হয়। এখানে পুজো দেওয়া বলতে আপনার বাবার গর্ভগৃহে যাওয়া শুরু হয়েছে 1 মার্চ থেকে, বিগত 1 বছর প্রায় বন্ধ ছিল। 1 মার্চ থেকে যে টাইমিং চলছে বর্তমানে সকাল 6টায় মন্দির খুলছে, সকাল 6টা থেকেই বাবার ঘরে ঢোকা যাচ্ছে, বাবার ঘরের ভেতরে গিয়ে বাবার মাথায় জল দেওয়া যাচ্ছে ডাইরেক্টলি সকাল 9:30 পর্যন্ত। বেলাতে 11:30 আবার খুলছে, 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত বাবার ঘরে ঢুকে জল দেওয়া যাচ্ছে। এর মধ্যেখানে যেমন হচ্ছে 9:30 থেকে 11:30 পর্যন্ত বাবার নিত্য পুজো হয়, বাবাকে মানে সকালে ভোগ দেওয়া হয়, বাবার আরতি হয়, বাইরে থেকে দর্শন করতে পারেন, বাইরে থেকে পুজো দর্শন করে দেওয়া যায়, সেই ব্যবস্থাও রয়েছে। মন্দির 1:30 সময় বন্ধ হয়ে গেলে তারপরেও বাইরে থেকে ভোগ আরতি দর্শন করা, সিঙ্গার দর্শন, নাগবেশ দর্শন এগুলো বাইরে থেকে করা যায়। বিকাল 4:00 পর্যন্ত দর্শন পুজো চলে। 4:00 পর বাবার বিশ্রাম দেওয়া হয়, 6:00 পর আবার মন্দির খুলে 6:00 থেকে 8:00 পর্যন্ত দর্শন পুজো দেওয়া যায়। দর্শনার্থীরা এসে বাইরে থেকে দর্শন পুজো করতে পারে, সন্ধ্যা আরতি দর্শন করতে পারে 6:30 থেকে 7:00 মধ্যে। তো তোমরা যারা পুজো দেবে দিয়ে দেখো, এখানে 4 নম্বর গেটের অপোজিটে এরকম দোকান রয়েছে, এখান থেকে তোমরা চাইলে এরকম নিরামিষ খেয়ে নিতে পারো। নিরামিষ সম্পূর্ণ নিরামিষ খাবার রয়েছে। কি কি পাওয়া যায় তোমাদের দোকানে? কচুরি হয়, কচুরির সঙ্গে ছোলার ডাল হয়, ঘুগনি হয়, আলুর দম হয়, সম্পূর্ণ নিরামিষ। মুড়ি ঘুগনি, মুড়ি আলুর দম, আলুর চপ, বেগুনি, ফুলুরি সব নিরামিষ। একটু দামগুলো বলে দাও। সব 6 টাকা পিস। 6 টাকা পিস আর দেবেন? সব 6 টাকা পিস। মুড়ি ঘুগনি একটা ভাজা দিয়ে 20 টাকা প্লেট, আলুর দম একটা ভাজা দিয়ে 20 টাকা, লুচি কচুরি 30 টাকা প্লেট, পাঁচখানা করে দিয়ে, সঙ্গে ছোলার ডাল আছে, ঘুগনি আছে, আলুর দম আছে, যে যেটা বলবেন সেটা দিয়ে এসে বলে। তো দেখতে পেলে এখন পুরো নিরামিষ খাবারের দোকান রয়েছে। যদি তোমরা চাও তো এখানটা এসে এরকম খাবার খেয়ে নিতে পারো পুজো দেওয়ার পরে। এই যে বাবার বকুল তলা, এটা বকুল গাছ বাবা। আচ্ছা, বকুল গাছের করার দোকান শুনে নিলে, বকুল গাছ বাবার নিচে এখানটায় দোকানটা রয়েছে। এটা হচ্ছে গিয়ে 4 নম্বর গেটের ঠিক অপোজিটে রয়েছে দোকান। আসবেন তো এই তারকেশ্বরে আসলে তোমরা যেটা বিখ্যাত এখানকার জিনিস অবশ্যই নিতে পারবে, সেটা হচ্ছে কি এখানকার আচার। তো এখানে আচারের দাম তোমাদের বলছি, এখানে মোটামুটি 250 গ্রাম সবই 40 টাকা, আর সবই 40 টাকা মোটামুটি না? আচ্ছা, মিষ্টি আচার কোনটা আছে? মিষ্টি ফুল হবে, চালতা হবে, তেঁতুল হবে, আমসি হবে। আচ্ছা, মিষ্টি আচারগুলো 250, বাকি সবই 40। তো আমি এখান থেকে একটা আমের আচার নিয়ে নিলাম। তো এই মন্দিরের পাশে এরকম অনেক দোকান রয়েছে, তো তোমরা চাইলে এখানে এরকমভাবে মার্কেটিংও করে নিতে পারো। সুন্দর সুন্দর গয়নার দোকান রয়েছে এখানে, দেখো এখানে দেখতে পাচ্ছি যে ক্রিস্টালের দেখো শিবলিঙ্গ রয়েছে। এটা কাঁচের আছে নাকি দাদা? কত দাম এগুলো বড়গুলো? 20 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা। আচ্ছা, তাই ঘটিগুলো কত গো? ছোটগুলো একদম ছোটটা, তার পাশেরটা তো আরো ছোট মনে হয়। হ্যাঁ, এটা 100 টাকা। এটা কি পিতলের আছে? কাঁসার। বড়টা বনা নাই, শিবলিঙ্গ বড়টা। ও এইটা? হ্যাঁ, 850। কত করে গো এই শিবলিঙ্গগুলো বড়গুলো? এই যো ইনি, এইটা হ্যাঁ না সপে, আর ছোটগুলো কত? একদম ছোট যেটা, এটা 60 টাকা। আচ্ছা ঠিক আছে। তো তোমাদেরকে রাজবাড়ি তো দেখিয়েছিলাম, এবার ধরো রাজবাড়িতে যারা কুপন পাবে না তারা, এবার তাদের জন্য একটা নিরামিষ হোটেল আমি দেখিয়ে দিচ্ছি, যারা এখানে এসে তোমরা পুরো সম্পূর্ণ নিরামিষ খাবার পেতে পারবে। তো এখন এসেছি শঙ্কর হোটেলে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি খাবার কি কি পাওয়া যায় আর দামও কিরকম। তো দাদা একটু বলো কি কি পাওয়া যায় তোমাদের দোকানে? আমাদের এখানে নিরামিষ ভাতের মধ্যে শুক্তো, পোস্ত, ধোকা, ফুলকপি, এঁচোড়, পনির, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, আচার,
ঘি, স্যালাড, লেবু, আইসক্রিম, দই, কোল্ড ড্রিঙ্কস, কচুরি, পরোটা, রুটি সবই পাবেন। আচ্ছা, নিরামিষ থালিতে কি কি রয়েছে? নিরামিষ থালি 50 টাকা থেকে 150 টাকা অবধি থালি আছে। 50 টাকা কি কি? 50 টাকা ভাত থাকবে, ডাল থাকবে, আলু ভাজা, আচার, একটা তরকারি। আচ্ছা, 60 টাকায় ডবল তরকারি, 80 টাকায় পাঁপড়, আচার, স্যালাড, লেবু, ঘি, আচ্ছা, দুটো তরকারি, 120 টাকায় ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আচার, ঘি, স্যালাড, লেবু, তিন রকমের তরকারি, চাটনি, পাঁপড়, একটা আইসক্রিম, কিংবা দই। আর দোকান কটা থেকে কটা খোলা? সকাল 6টা থেকে নিয়ে রাত্রি 12টা। রাত্রি 12টা, বাহ, ঠিক আছে। তো এই দেখো, তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এটা খুবই একটা ফেমাস হোটেল এই তারকেশ্বরের। তো এই হচ্ছে কি শঙ্কর হোটেল। তো যদি আসো একবার, নো ডাউট এখানে ট্রাই করো। তো এই ছিল 2022-এর তারকেশ্বরের ভ্রমণ গাইড। আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো, আমি যত সম্ভব আমি অ্যান্সার দেওয়ার সবাইকে চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানিও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।